আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা থার্ড পার্ট ইকো পার্কের সেই মেলাটার। দেখতে পাচ্ছেন পুলিশ, অনেক পুলিশ দেখলাম, সব জায়গাতে পুলিশ আছে। তো আমি খাবারের এরিয়াটাতে চলে আসলাম। এখানে কয়েক রকমের কয়েক দেশীয় খাবার আছে, সাথে এখানে ইন্ডিয়ান আছে, আই থিঙ্ক পাকিস্তানি আছে কিনা ভুলে গেছি। তো ওই যে দেখতে পাচ্ছেন থাই বারবিকিউ, আমি যতটুকু মানে হাঁটতে হাঁটতে একটু একটু ভিডিও করলাম আর কি। তো ট্রাই করতেছি, আমরা একটু পর আমরা বোটে উঠবো আর কি। আমারও খুব ভালো লাগে, পানি অনেক কম এই জন্য বেশি ভালো লাগে আর কি। তারপরে আমার মেয়েও পছন্দ করে, সাইফান ছিল না, আমি, সারা আর সাদিয়া, তার বাপ, আমরা সাতজন উঠলাম আর কি। তো খুব মজা পেলাম। তো আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমি বেশি কথা বলবো না, আমি গুছিয়ে কথা বলতে পারি না, অনেকে আছে অনেক সুন্দর করে কথা বলে, এখানে দেখা গেছে কত সুন্দর সুন্দর ডায়লগ কইতো, আমি আসলে পারতেছি না আর কি। আপনারা দেখতে থাকুন এটাই আর কি। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আমার আরও কিছু এপিসোড আসবে, মানে আরও কিছু পর্ব হবে আর কি, দুইটা, এটা থার্ড নাম্বার আর কি। তো আরও আছে তিন চারটার মতো, সাথেই থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবচাইতে বড়ো কথা, মানে পার্কটা খুব অপূর্ব, এটাই হচ্ছে কথা। আপনারা সবাই চলে আসুন, এটা লস অ্যাঞ্জেলেস ইকো পার্ক, ভালো লাগবে এটাই আমি হাজারবার বলবো, খুবই ভালো লাগবে বসে থাকতে, মানে দৃশ্যগুলি দেখতে এত ভালো লাগবে। আর এখানে পানির মধ্যে প্রচুর মাছ, আমরা তো ভিডিওতে দেখা যাচ্ছে না অতটা, কেন জানি বুঝতে পারিনি, বাট এমনি প্রচুর কচ্ছপ আছে, তারপরে মাছ আছে। তো এই জায়গাটাতে আমরা খুব এনজয় করলাম, মানে বাচ্চারা ওরা আসতে চাচ্ছিলো না এখান থেকে। আর আমরা সেই সকালের দিকে বের হলাম, রাত্রে এই শোটা শেষ হয়েছে রাত 10টায়। তো বাংলাদেশ থেকেও ওরা
মানে কয়েক দেশীয় ওরা ইয়েগুলি অনুষ্ঠানগুলি করলো আর কি, গান নাচ এইসব, তো এগুলির কী বলে বুঝতে জানি না এই আর কি। তো এখানকার দেখতে পাচ্ছেন মাছ, মাছ কত বড় একটা মাছ। তো সাদিয়া, সারা, আমি, আমার ভাইরা, আমরা আছি এখানে, মাছ কসবগুলি দেখতেছি। ওরা তো মানে কসব দেখতে চিৎকার শুরু করে দিছে, এই জন্য আমি এখানে মিউট করে দিলাম সাউন্ডটা, মানে কসব দেখে পাগল হয়ে গেছে আর কি, মানে ওদেরকে কন্ট্রোল করতে পারতেছি না কি পড়ে যায় না কি, মানে এই অবস্থা হয়ে গেছে আর কি। তো আপনারা দেখলে যদি আসি সরাসরি দেখেন, এখানে ঘুরতে চলে আসেন, যারা আমেরিকাতে আছেন আপনারা এসে ঘুরে যান এই পার্কটাতে। আমি তো আসি, আপনাদের সঙ্গ দিব যদি চান, তো সবাই চলে আসেন। দেখতে পাচ্ছেন মানে বিড়বিড় করতেছে কচ্ছপে, এত কচ্ছপ আমি জীবনও দেখিনি, প্রচুর কচ্ছপ, মানে বিড়বিড়ি বিড়বিড়ি, বড় ছোট সব, একদম বাচ্চা সব আছে। তো সাথেই থাকুন, অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত দেখতেছেন ভিডিওটি, আর যদি পারেন তো শেয়ার করে দিন কষ্ট করে, তাহলে খুব খুশি হব, অ্যাপ্রিসিয়েট হব। আচ্ছা যাই হোক, আর সাথে লাইকটা দিতে ভুলবেন না, লাইক দিবেন। যদি নতুন কেউ চ্যানেলে আসেন, মানে আমার নতুন কেউ এসে আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে মেক শিওর সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান, মানে পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও, এখন আসলে আমার পাশে বেড়াতে আসলাম তো এই জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না এই আর কি, বাট প্রচুর ভিডিও মেক করতেছি ব্লগ ভিডিওতে। আমার দুইটা চ্যানেল আছে, আরেকটা আছে শিমাস কুকিং অ্যান্ড ব্লগ, ওখানে শুধু রান্নার ভিডিওগুলি করি, আর এটাতে শুধু অনলি ব্লগ দিই আর কি, শিমাস ব্লগে অনলি ব্লগ, কুকিং আর দিই না, জাস্ট ঘোরাঘুরি কোথায় যাতেছি এইসব আর কি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি ইউএসএর কিছু জায়গা, পার্কগুলি কোথায় যাইতেছি, কোথায় ঘুরতেছি। আশা করতেছি সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সুন্দর সুন্দর কন্টেন্ট বানানোর চেষ্টা করব, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সবাই এনজয় করেন, আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবেন এই আর কি।